नमस्कार इजी रेसिपी विथ मा एंड मी चैनल पक्ष सबा के आरो एक बार स्वागत जाना मृत्तिका। आज हमें एक नतून रेसिपी बनाब माछेर तेल पटका दिए कूमड़ो पाता। ये रेसिपिटा किन्तु खूबी मजादार। शुधुमात्र दुटो कूमड़ो पाता और माछेर तेल पटका दिए अपनारा एटा सहजेई बाड़ीते बनाते पारबेन। ताहले चलुन देखे नी किभाबे बनाब। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পোস্ত বাটা আর নিয়েছি দুটো কুমড়ো পাতা। নিয়ে নিয়েছি মাছের তেল পটকা। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করব। দেখবেন মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি মাছের তেল পটকা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকেও একটু কম নুন আর দিচ্ছি হলুদ। আগে থেকে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটে ধনে আর জিরে গুঁড়ো। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কুমড়ো পাতা। কুমড়ো পাতার পোঁটাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে তেল পটকাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেল পটকাটা দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভালোভাবে মুড়ে দিচ্ছি। এটা খুব ধীরে ধীরে করবেন। আমি দুটো ঝাঁটা কাটি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে পিন করে দিচ্ছি। আপনারা এখানে টুকরো ব্যবহার করতে পারেন। আর একটা কুমড়ো পাতা দিয়েও আবার ভালোভাবে এটাকে মুড়ে নিচ্ছি যাতে এটা না ফুলে যায়। আরো একটা ঝাঁটা কাঠির সাহায্যে আমি এটাকে ভালোভাবে গেঁথে দিচ্ছি। এটা ভালোভাবে সিল করবেন, না হলে কিন্তু পাতাটা ফুলে যেতে পারে। আমার এটা সিল করা হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কুমড়ো পাতাটা ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। মিডিয়াম আঁচে এটা ভাজবেন যাতে ভেতরের তেল পটকাটা ভালোভাবে ভাজা হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মাছের তেল পটকা একদম তৈরি, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।